সম্প্রতি নোয়াখালী সেনবাগে প্রেমিক মামা নোয়াখালী নামের একটি পেজ আলোড়ন সৃষ্টি করেছে তাদের মূল উদ্দেশ্য বিনোদন এবং কী সেই সাথে তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন পুরো একটি গ্রামকে মাতিয়ে রেখেছেন প্রেমিক মামাটি আমাদের একাত্তর বাংলা টিভি নোয়াখালী জেলার প্রতিনিধি মনির হোসেন সচিবকে বলেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিনোদনের পাশাপাশি মানুষের জন্য কিছু করা এবং এই প্রতিপাদ্যকে লালন করে তারা ছুটে চলেছেন তাদের গণ মন্তব্যে করবেন ইনশাল্লাহ আমরা সবাই সহযোগিতা করতেছি যেন ওনারা বহুত উপরে যেতে পারে আমি ফেমি কুমার নোয়াখালী আসলে আমি ভিডিওটা মানে আমার ফেসটা আমি ছোটবেলা থেকে প্রেম ভালোবাসার সাথে জড়িত এলাকাতে আমি ভিডিওগুলা করি বিনোদন দেওয়ার জন্য শুধু মানুষের বিনোদন দিয়ে যাইতেছি তবে আমি মানুষের কারো যদি মানুষের কালে হাসাই কেউ যদি আমার ভাষা কান আমি তাদেরকে সহযোগিতা করি কোনো বিপদ আপদে যদি কেউ যদি দেখছি আমি একটা লোক অসহায় বিপদ হয়েছে আমি তাদেরকে সহযোগিতা করি কিন্তু আমার ছোটবেলা থেকে আমার একটা পেশা গরিবের সহযোগিতা করো কিন্তু আমি একজন গরিব আসসালামু আলাইকুম আমরা প্রেমে কুমার আসলে আমাদের পেজটা হচ্ছে বিনোদনমূলক পেজ সেই সাথে আমাদের সামাজিক কার্যক্রম আমরা বিভিন্ন ধরনের যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে ওগুলো উঠাই ধরি তাছাড়া আমরা বিভিন্ন পানে ফানে পোস্ট করি ইভেন এবং আমাদের এলাকাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে আমরা আসলে ভিডিও বানাই তো আমাদের ভিডিও এখন পর্যন্ত শ্যানবাগে সীমাবদ্ধ আছে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে শ্যানবাগ প্লাস শ্যানবাগের বাইরে কিংবা বাংলাদেশের বাইরেও আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব যদি আমরা সবাই সাপোর্ট পাই ইনশাল্লাহ অবশ্যই আপনারা সবাই আমাদের প্রেমিকমনোয়াখালী পেজের সাথেই থাকবেন সবাই প্রেমিকমনোয়াখালী পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত উৎসাহিত করবেন তাহলে আমরা সামনের দিকে আরও ভিডিও বানাতে উপকৃত হব উৎসাহিত হব तो सबा के धन्यवाद अल्लाम